ওম সিদ্ধি সর্বগুণ বিনাশ সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় ওম সিদ্ধি হত শ্রী গণেশায় নমঃ নমস্কার বন্ধুরা, আমরা বর্তমানে আছি হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠের সামনে। আর পিছনে দেখা পাই এলআইসি অফিস, আর ও সাইডে আছে রবীন্দ্র মেলার মাঠ। আজকে রাহুল দা আইব, আইয়া তোমার মেলার রবীন্দ্র মেলা একটা ইশান দিব। আর কয় তারিখ মেলা স্টার্ট হইব, কয় তারিখ শেষ হইব, এটা আমরা রাহুল দার কাছ থেকে জানবো। আর আপনার সঙ্গে তখন আমরা লগে আছেন কমরুল ভাই। কমরুল ভাই, কিনা খবর? একদম খুব ভালো, খুব ভালো। আর সঙ্গে আছেন এসকে দেবজিৎ ব্লগ। তো মেলা তো আই গেল সাইজে সাইজে, কিন্তু আজকে ইশান দেব আইব। আর কয় তারিখ আরম্ভ হইব মেলা সম্পূর্ণভাবে আপনার দাদাই কইবা। আর এখন আজকে ইশান দেব আইব। আর কমরুল ভাই, কিছু করার আছে তোমার? আমার তো আর করার কিছু নাই, যেটা রবীন্দ্র মেলা হওয়ার পরে মনের মধ্যে মানে আলাদা একটা মানে ফিলিং হয়, প্লাস বন্ধুত্ব বাড়ে আর কি এটার মধ্যে আইলে। যেমন মেলাত গুরুরাম মানে বন্ধুরা লগে, পুরানা যারা বন্ধু আছে ওনার লগে সম্পর্ক হয়, দেখাশোনা হয়, দেখাশোনা হয়, মেলার মধ্যে কেনাকাটা করা যায়। আর একটা কথা, রবীন্দ্র মেলা কত রঙের খেলা, বিভিন্ন ধরনের খেলা, গান, কেনাকাটা, এই ধরনের জিনিসগুলো থাকবো। আপনারা আইবা, এনজয় করবা। আচ্ছা, তো বন্ধুরা, এটা হচ্ছে এলআইসি অফিস, আর এটা হচ্ছে কি ছোটো মাঠ, আর রবীন্দ্র মেলার মাঠ। তো এখন যাইমু ভিতরে, আজকে ঈশান দেওয়া হইব, রাহুল দা ঈশান দিব, ঠিক আছে? আর রাহুল দার কাছ থেকে জানবো মেলা কয় তারিখ স্টার্ট হইব আর কয় তারিখ শেষ হইব। তো বন্ধুরা চলো। বন্ধুরা, বর্তমানে রাহুল দা আই গেছেন হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠও। বন্ধুরা, এখন ঈশান দেওয়া হইব। মন্ত্র করি ওম সিদ্ধি সর্বগুণ বিনাশ সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় ওম সিদ্ধি হত শ্রী গণেশায় নমঃ। এখন মুসলিম মন্দির আছো তোমরা, বিসমিল্লাহ দো, তাই মন্ত্র বর্তা করো দো। হিন্দু মুসলমানে মেলা নেবা দো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ দো। আও তোমরা ধরো নাও না, বন্ধুরা ঈশান দেওয়া হয়ে গেছে গিয়া। এখন রাহুলদার কাছ থেকে জানবো কয় তারিখ মেলা স্টার্ট হইব আর কয় তারিখ শেষ হইব। মেলা আমাদের প্রতি বছরের মতো এবার আমাদের 40তম রবীন্দ্র মেলা। শুভ আরম্ভ আগামী 5 জানুয়ারিতে আরম্ভ হবে 2024-এর। তো সেইভাবে আমাদের জেলাধিপতির থেকে যে পারমিশন এসছে, আমাদের 1 মাস এই মেলা চলবে। আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সেই মেলা চলবে। তারপর যদি আরও 5-7 দিন এক্সটেনশন হয়, সেটা দোকানদার প্লাস মেলা কমিটি প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সব তাদের উপর নির্ভর করবে। তো আমরা প্রতি বছরের নেয়া এবার আমাদের মেলা শুরু হচ্ছে। এবং এই মেলা হলো আমাদের হাইলাকান্দি জেলার প্রতিটি মানুষের একটা প্রাণকেন্দ্র, যেখানে সব ধরনের লোক, সব জাতি ধর্মের লোক এসে আনন্দ করেন।
তো সেটা আবার আনন্দ হচ্ছে আবার আরম্ভ হবে সবার মধ্যে একটা আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা একটা উদ্দীপনা শুরু হয়েছে আবার মেলা আসছে এবং যারা মেলা করবেন যে অ্যাসোসিয়েশন যারা যে যে কমিটি আসছে যারা তারা এবার নতুন গতবারই ওরা করেছেন এবার আরও শুনেছি আরও সুন্দর সুন্দর ইভেন্ট ওরা আনছে তো ডিজনি ওয়ার্ল্ড তো আমরা আশা করি এবার আরও সুন্দর হবে এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন খুব ইম্পর্টেন্ট রোল আছে যাতে মেলায় স্বচ্ছ পরিবেশ থাকে সেটা আপনারা সবাইকে বলবেন প্লাস মিডিয়াদের জন্য এবার আমরা একটা রুম করব আপনাদেরকে একটা রুম দেওয়া হবে যাতে আপনারা সব ভালো করে ফলো করতে পারেন এবং যাতে সব প্রচার করতে পারেন সেজন্য আমাদের লোকাল যারা মিডিয়া আপনারা বলেছেন সে মিডিয়াকে একটা রবীন্দ্র মেলার তরফ থেকে একটা আমরা ফ্রি একটা রুম দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে স্টল ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ তো এখন মিষ্টি খাওয়ার নিয়ে যাব ঠিক আছে গড়াই গেছে বাম্পার ও সাহেব দাও সাহেব দাও আপনার নাম কি দা ভাই রে আমার নাম জহিরুল ইসলাম জহিরুল ইসলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ সেবাজ যাও ও মিষ্টি খাইলাই না দাদা হে মাদা মিষ্টি খাইলাই নানি মেলা আরম্ভ খানি আরম্ভ খানি বন নাই আমাদের দাদুর আমলের আজকে থেকে 40 বছর আগে আমাদের প্রয়াত নেতা সন্তোষ কুমার রায় মহাশয় উনি যে ওনার হাতে এই মেলা শুরু হয়েছিল আর শুরুয়ার থেকেই এই যে সিঙ্গারা আর যে মিষ্টি রসগোল্লা এই দেখুন আমাদের এটা এখনও সেই প্রথা রয়েছে আমরা সেটাই মেনটেন করে আসছি সুতরাং মেলা আরম্ভ হয়েছে আবার খাওয়া আরম্ভ হলো সবাই প্যাকেট তুমি ভাই খাইরাই নি খাইরাম আচ্ছা আচ্ছা খাও সূর্য যতদিন আকাশে জ্বলবে রবীন্দ্র মেলা অতদিন চলবে বাহ 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 মাঠ ঠিক আছে নি দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা মাঠ ঠিক আছে নি মাঠ ঠিক আছে আচ্ছা আচ্ছা তো কমরুল ভাই খুব সুন্দর একটা সাইজ দিলা হ্যাঁ আর একদিন গান গাই ভাই কিন্তু মাঠে নেলো একদম একদম ধন্যবাদ ধন্যবাদ খাইলাই নি দাদা কেমন স্বাদ খুব বেশি স্বাদ আমরা সবাই মিলিয়ে আজকে এখান দিলাম আর মোটামুটি জানুয়ারির 5 তারিখ তো ওপেনিং আচ্ছা আচ্ছা ওপেনিং এর দিন এবার এটা আমার অ্যাকচুয়ালি এখানে যেখানে দাঁড়াইতেছি এই জায়গাটা আমার বিটা আছে আচ্ছা আচ্ছা মানে প্রায় আমরা 40-50টা টেবিল লাগাই আমরা একটা বড় রেস্টুরেন্ট খুলি দোকানের নামটা থাকে শিলিগুড়ি চাট হাউস আচ্ছা আচ্ছা ঠিক আছে সব আমার শিলিগুড়ি স্টাফ হয় তারা ইয়া আমার লগে সহযোগিতা করে বা আমার লোকাল স্টাফ আছে বা ভাই বন্ধু আছে আমরা সবই মিলিয়া মানে আমরা এখানে দোকানদারি করি আর ঠিক এলআইসি অপোজিটের উল্টা সাইডে যে গলিটা আছে ঠিক ঢুকলো শিলিগুড়ি চাট হাউস আর পরবর্তী আপডেট কাজ শুরু হইব 3-4 দিনের ভিতরে জায়গা সমঝাই দিব দাদা দাদা আমার 5 তারিখও মানে আমার ভিডিও আবার ফাইবাই দোকান 5 তারিখ ওপেনিং হইব তোমরা যত সব ব্লগার আছে এই দিন আমার ওখানে আইবা সব ব্লগার বাইরা আইয়া একটু কিছু আর কি আমরা বর্তমানে রাহুল দা এক্সিবিশন দিয়া আর মেলা স্টার্ট 5 তারিখ থেকে জানুয়ারি 5 তারিখ থেকে মেলা স্টার্ট বন্ধুরা তো বন্ধুরা এখন বর্তমানে বিদায় লইলাম আর মিডিয়া মেলা 5 তারিখ স্টার্ট হইব রাহুল দা এইসান দিয়া গেছ ঈশান দিয়া গেছ আর সঙ্গে আসুন বিক্রম আমার ছোটো ভাই আর টুকাই বন্ধু ও একটা ছোটো ভাই আর এক ভাই আসুন আর এক শ্রী দেবজিৎ ব্লগ তো কিছু কইলাও বিক্রম ভাই ভাই মু এবারে মেলা খুবই সুন্দর হইব দিনও ভালো আছে পরিবেশও আশা করি ভালো থাকবে পাম্পার হইব এইবার মেলা খুব ভালো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা বাই বাই